हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के एक परिपूर्ण जिमेल अकाउंट वेरिफाइड जिमेल अकाउंट खुले देखाबो, जे जिमेलटर माध्यमे आपनी विभिन्न फ्रीलांसिंग बोलें, यूट्यूब बोलें, जीवन विभिन्न मार्केट प्लेस बोलें, फाइबर अपलोड जेटे होक ना केन, जे कोनो मार्केट प्लेस थेके आपनी टाका आनते पारबेन। तो देखा जाक যে আমাদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্টটা আমরা কীভাবে খুলি। অপশন ফর মাই সেলফ, হ্যাঁ এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। হ্যাঁ তো আমি ফার্স্ট নেম অবশ্যই লিখতে হবে, লাস্ট নেম অবশ্যই লিখতে হবে। আমি লিখছি মিজান, লাস্ট নেম মিজান মির্জা। আমি এখন সাইডে ক্লিক করলে দেখুন আমার অটোমেটিকলি চলে আসছে। অটোমেটিকলি চলে আসার কারণ হচ্ছে মিজান মির্জা নামে আমার অনেকগুলো আইডি, জিমেল আইডি আছে। হ্যাঁ তো আমি যেটা আমার আছে আমি এটাই শো আপ করবো, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে এটা কাটও করতে পারি, দেখুন মিজান, শুধু মিজানটুকু রাখবো। দেখুন এখানে আমি মিজানের আগে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেমন 12 দিয়ে দিলাম, পরে মনে করেন যে 43 দিয়ে দিলাম, 43, 12 মিজান 43 @gmail.com, মানে সংক্ষিপ্ত, অত বড় না দিয়ে আমি সংক্ষিপ্ত করে দিলাম। এখন আমি পাসওয়ার্ড দিব, দেখেছেন কোনো সমস্যা নেই, পাসওয়ার্ড অবশ্যই আমি হাইড করে যাব। সরি মিজান, অবশ্যই আমি এখন পাসওয়ার্ড দিব, আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। শো আপ করলাম, হ্যাঁ আমি আমার পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। নেক্সট, এখন এখানে অবশ্যই একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারের মাধ্যমে আপনারা জিমেল ভেরিফাইড করবেন। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, সরি আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, এখন রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনাল, হ্যাঁ আমি অবশ্যই এটা দিব, মাস্ট বি। আমি আমার জিমেলটা হাইড করে যাব, অপশনাল রিকভারি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার যে মেলটা আমি খুলেছি জিমেলটা, এটা যদি আমার কখনো কোনো প্রকারের সমস্যা দেখা যায়, আমি যদি ঢুকতে না পারি, তো এক্ষেত্রে আমার এই জিমেলটা ফিরে আনতে আমার এই বর্তমান যেটা আমি রিকভারি মেল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করেছি এটা আমাকে অনেক সাহায্য করবে। তো ডেট, মান্থ, ইয়ার, মানে আপনার জন্মসালের সব কিছু দিতে হবে। ধরো এখানে হচ্ছে জুন, এ হচ্ছে 1984 দিলাম, জেন্ডার মেল, যেহেতু মিজান নামে খুলেছি। তো এখন আমি নেক্সট দেব, সরি দিস ফোন নাম্বার ফরম্যাট ইজ নট রিকগনাইজড, প্লিজ চেক ইউর কান্ট্রি, চেক অ্যান্ড ইউর কান্ট্রি অ্যান্ড নাম্বার, দিস ফোন নাম্বার ফরম্যাট। আচ্ছা এটা ফোন নাম্বারটা কাজে আসেনি কেন দেখতে হবে, নাম্বার মিলে দিতে হবে। ও আচ্ছা সরি, আমি একটু ভুল দিয়েছিলাম, হ্যাঁ দেখুন চলে আসছে। তো ভেরিফাইং ইউর ফোন নাম্বার, হ্যাঁ আমার ফোন নাম্বার এটা আমি এখন জাস্ট ভেরিফাই করে নেব। আমি এখানে সেন্ডে ক্লিক করলে আমার এই নাম্বার একটা কোড যাবে, দেখুন ভিউয়ার্স আমি আমার কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি,
এখন ভেরিফাই করব। ইয়েস অলমোস্ট ডান, গেট মোর ইওর ফোন নাম্বার, ওকে। তো ইয়েস আই অ্যাম ইন, ওকে আই এগ্রি। নো থ্যাংকস, কারণ আমার এর পূর্বে জিমেল লগ ইন করা আছে, যেন আমি নো থ্যাংক দিয়ে দিচ্ছি। দেখুন এই আমার এটা চলে আসছে। এখন মূল কাজ হচ্ছে আমার এখানে, হাই মিজন, ইয়েস কিপ মি আপডেট। কেন, আপনার যে বর্তমান যে জিমেল অ্যাপসটা আছে আপনার ফোনে বা পিসিতে, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করলে আপনার ফোনে ওটা সেট হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে। এখানে একটা অপশন, স্টে আপডেট উইথ গুগল ম্যাপ। আপনার যে গুগল ম্যাপ আছে ফোনের অ্যাপস বা ল্যাপটপ বলুন, পিসি বলুন, যেটাই বলুন না কেন, এখানে ট্রাই এটি ক্লিক করলে আপনার ওখানে সেট হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। কনফার্ম দ্যাট ইউ অপশন আর রাইট ফর ইউ। হ্যাঁ, এটা আমি কনফার্ম করব। কেন করব, আমার সিকিউরিটি চেকের জন্য, যে আমার জীবনটা যেন অন্য কেউ চাইলেই যেন ঢুকতে না পারে। দেখুন ম্যানেজ ইউর ডাটা অ্যান্ড প্রাইভেসি, হ্যাঁ, ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট। তো আমার আইডি অলরেডি প্রোটেক্ট করা, ঠিক আছে। দেখুন আপনি চাইলে এখানে আপনার কভার ফটো, আপনার ফটো দিয়ে দিতে পারেন, সেটা আপনার খুশি, ব্যক্তিগত ব্যাপার। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, এই যে দেখুন অ্যাড পেমেন্ট মেথড। এখানে ঢোকার পর আপনি কিসের উপর ভিত্তি করে টাকা আনবেন, দেখুন আপনি কোথায় টাকা নেবেন, এখানে সব সিস্টেম দেখে দেওয়া আছে। যেহেতু আমি এখন কোনো অপশন চালু করছি না, সেহেতু আপনারা কোনো জিমেলের মাধ্যমে কোনো লেনদেন করলে এই অপশন এসে করবেন। ধন্যবাদ সকলকে।